ভিডিওটাতে আমি আপনাদের সামনে গণিতের খুব ছোট্ট একটি অংশ আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে যে অনেক সময় আমাদের কিছু কিছু দ্বিঘাতী সমীকরণ এইরকম একটা শেপে দাঁড়ায় যেটাকে আমরা সাধারণভাবে মিডল টার্ম করতে পারি না। যেমন দেখেন, 15x² + 176.625x মাইনাস 8831.25, এটাকে মিডল টার্ম করতে গেলে আমাদের অনেকেরই খুব একটা সমস্যায় পড়তে হয়। হ্যাঁ, নর্মালি আমরা যে মিডল টার্ম গুলো করি সেগুলো কিন্তু খুব সুন্দর একটা মান থাকে, যেটা হচ্ছে দশমিক থাকে না কখনো। আমরা সাধারণত নর্মাল ভাবে আমরা যখন 9-10-এ করে এসেছি আমরা কিন্তু দশমিক পাইনি। তো এই অঙ্কটাতে দেখেন, এই অঙ্কটাতে দশমিক আছে এবং ডিজিট গুলো এমন যে এটাকে আমি আমার নর্মাল যেভাবে আমরা মিডল টার্ম করি সেভাবে কিন্তু আমরা করতে গেলে অনেকেরই ঝামেলায় পড়তে হবে। তো এইটাকে আমরা একটা পদ্ধতিতে সমাধান করতে পারি ক্যালকুলেটরের সাহায্যে, সেটা হচ্ছে ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতি। ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই এটা সমাধানটা করতে পারবো। তো কিভাবে আমরা এটা করব, আমরা এই সমাধানটার কৌশলটা মূলত আমরা দেখে নেই। তো প্রথমে আমাদের এইখানে যেটা আছে এটাকে আমরা ধরে নিব হচ্ছে এ, এটা এ, এটা হচ্ছে বি, আর এই মাইনাস সহ পুরোটা হচ্ছে সি। যদি কোনোটার সাথে মাইনাস থাকে তাহলে আপনাকে মাইনাসটা সহ ধরে নিতে হবে। তো আপনি করবেন কি, প্রথমে ক্যালকুলেটরে মুডে চলে যাবেন। মুডে গিয়ে আপনি হচ্ছে তিনবার প্রেস করবেন। তিনবার প্রেস করলে দেখেন এখানে ইকিউএন ম্যাথ এবং ভি সিটি আসছে। তো আমি ইকিউএনে যাবো। ইকিউ হচ্ছে ইকিউএন হচ্ছে ওয়ান, ইকুয়েশন যেটা, আমি ওয়ানে প্রেস করতেছি। ওয়ানে প্রেস করলে এখানে আননোন দেখাচ্ছে। তো আননোনের আমি এই যে মাঝে যে বাটনটা আছে রিপ্লে বাটনটা, এটার যে কোনো ডান পাশে মূলত ক্লিক করবো। ডান পাশে ক্লিক করলে এখানে ডিগ্রি লেখা উঠতেছে। তো ডিগ্রির এখানে আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে 2 এবং 3। তো আমাদের পাওয়ার যেহেতু 2 আছে এখানে, এক্স এর পাওয়ার আছে হচ্ছে 2, যেই কারণে আমরা হচ্ছে 2-তে যাব, অর্থাৎ দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে যাব। দ্বিঘাতী সমীকরণে এবার আপনার এখানে চাইতেছে এর মান কত। এর মান হচ্ছে এই যে প্রথম যেটা ধরছেন, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। তো এর মান কত আমাদের, এর মান হচ্ছে 15 দেই। এরপর হচ্ছে ইকুয়াল প্রেস করবেন। ইকুয়াল প্রেস করলে দেখেন ওইটা চলে গেছে। এবার বি এর মান চাচ্ছে, বি হোয়াট। বি এর মান হচ্ছে আপনার এই যে মাঝে যেটা ধরছেন 176.625, এটা হচ্ছে বি এর মান। তো আমরা বি এর মানটাকে এবার তুলে দিই 176.625। আবার আমরা ইকুয়াল প্রেস করি। ইকুয়াল প্রেস করলে এবার চাচ্ছে হচ্ছে সি এর মান কত। সি এর মান হচ্ছে মাইনাস, এই মাইনাসটা সহ তুলতে হবে। যদি কোনোটার সাথে মাইনাস থাকে তাহলে মাইনাসটা সহ তুলতে হবে। তো -8831.25 দিলাম। এরপর হচ্ছে ইকুয়াল, নর্মালভাবে ইকুয়াল দিব। তো ইকুয়াল দিলে দেখেন এক্স এর মান কত আসলো। এক্স এর মান একটা পেলাম হচ্ছে আমরা 19.08, এবং আরেকটা পেলাম হচ্ছে -30.85। তো এক্স এর আমরা দুইটা মান পেলাম। এখন আপনার অনেক, যদি আপনার নর্মাল অঙ্কগুলো হয়, মিডল টার্ম যদি নর্মাল টাইপের হয় তাহলে আপনি এই দুইটা মানই বসায় দিতে পারেন। আবার কিছু কিছু ক্ষেত্রে, যেমন পরিমিতির ক্ষেত্রে বা জায়গার দৈর্ঘ্য প্রস্থ মাপার ক্ষেত্রে, আমাদের কিন্তু মাইনাসের মানটা অনেক ক্ষেত্রেই গ্রহণযোগ্য হয় না, সেই ক্ষেত্রে আমরা মাইনাসের মানটা নিব না। কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনাকে যদি কোনো কিছুর আয়তন বের করতে বলে, অর্থাৎ এই সমীকরণটা দিয়ে যদি আমার কোনো কিছুর আয়তন বের করতাম, আয়তন তো আর নেগেটিভ হইতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, এটাই হচ্ছে আপনার উত্তর হবে। তো এইভাবে ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতি ব্যবহার করে আপনি কিন্তু খুব বড় বড় অঙ্কের সমাধানটা বা মানটা আপনি নির্ণয় করতে পারেন। তো এই অঙ্কগুলো, বিশেষ করে আপনার এই পদ্ধতিটা লাগবে হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1, ডিজাইন অফ স্ট্রাকচার 2, এই সাবজেক্ট দুটাতে যখন আমরা অঙ্ক করি তখন কিছু কিছু জায়গায় এইরকম কিছু উদ্ভট টাইপের দ্বিঘাতী সমীকরণ চলে আসে যেগুলোর ক্যালকুলেশন করা একটু কষ্টকর হয়ে পড়ে। তো ওই জায়গায় আপনি কিন্তু এই ট্রেল অ্যান্ড ইরোর পদ্ধতিটা খুব সহজে এবং সুন্দরভাবে প্রয়োগ করতে পারেন। তো আশা করি সবাই সমস্যাটার সমাধান বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো সমস্যা হয় এই বিষয়ে তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।